যারা নির্বাচন চায় তারা সংঘাত চাইতে পারে না বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন পর্যন্ত সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে হটাতে চায় বিএনপি। বর্তমান সংবিধান মেনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে নির্বাচন পর্যবেক্ষকদের জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আরও জানাচ্ছেন রফিকুল বাসার। রাজনৈতিক সংঘাত এড়াতে কর্মসূচির ধরন পাল্টাতে যাচ্ছে আওয়ামী লীগ। অন্য রাজনৈতিক দলের সাথে যাতে কর্মসূচিতে মিল না হয় সেদিকে খেয়াল রেখে জাতীয় নির্বাচন পর্যন্ত নতুন করে কর্মসূচি সাজাতে যাচ্ছে তারা। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের সতর্ক অবস্থানে থাকার কথাও জানান তিনি। আমরা কোনো উত্তেজনা যাব না, আমরা নির্বাচন চাই। উত্তেজিত হলে আমাদের তো চলবে না, আমরা সরকারি দল। তারা যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতির সৃষ্টি করে তারা ক্ষমতা থেকে শেখ হাসিনাকে হটাতে চায়, এটা হলো তাদের টার্গেট। আমাদের তো সেটা নয়, আমরা নির্বাচন চাই। নির্বাচনে জনগণ চাইলে আমরা থাকবো, আবারও জনগণ না চাইলে আমরা বিদায়। পর্যন্ত আমরা কর্মসূচি আমাদের অব্যাহত আছে, কিন্তু কর্মসূচির ধরনটা পাল্টাবে, নতুন করে রিকাস্ট করছি। যারা নির্বাচন চায় তারা সংঘাত চাইতে পারে না। সচিবালয়ে ইলেকশন মনিটরিং ফোরামের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপির অনেকেই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী। নির্বাচনকালীন সময়ে সরকারের ভূমিকা গৌণ এবং তখন নির্বাচন কমিশনের ভূমিকায় হচ্ছে মুখ্য, এবং নির্বাচন কমিশন সাম্প্রতিক সময়ে তারা দেখাতে সমর্থ হয়েছে যে তারা কত শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। বেশিরভাগ নেতাই তো নির্বাচন করতে চায়, বিএনপি একটা দল কাউকে ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করতে দিচ্ছে না, সিটি কর্পোরেশনের কাউন্সিল ইলেকশন করতে দিচ্ছে না। তো মানুষ সেই দলের মধ্যে থেকে যদি ইলেকশনই করতে না পারে তো তাদের দলে সবাই নির্বাচন করতে চায়, সেটির বহিঃপ্রকাশ আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দেখেছি, উকিল আব্দুস সত্তারকে দেখেছি। তারপর এরকম বহু উকিল আব্দুস সত্তার আগামী নির্বাচনে বেরিয়ে আসবে। সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে জানান সরকারের এই দুই মন্ত্রী। বিরোধী দল গিয়ে তাদের হাতে পায়ে ধরে কিছু একটা বলুন। রফিকুল বাসার, চ্যানেল আই, ঢাকা।